ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, এ সংক্রান্ত এই খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল। তীব্র সংকটের মধ্যেও ডলারের দাম আরো কমানো হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডলারের নতুন দর আগামী রোববার থেকে কার্যকর হবে। বুধবার রাত 10টায় অনলাইনে সংগঠন দুটির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফেদার সভাপতি ও সোনালী ব্যাংকের প্রধান নির্বাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দুই সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফলে এখন থেকে প্রতি ডলার ব্যাংকগুলো ক্রয় করবে সর্বোচ্চ 109.50 টাকা দরে, যা আগে ক্রয় করত 109.75 টাকা দরে। একই সঙ্গে প্রতি ডলার বিক্রি করবে সর্বোচ্চ 110 টাকা করে, যা আগে ছিল 110.25 টাকা।